झोल 28, कोमर 22.5, हिप 28, हाई 22, रान 18, मोहरी 13, छोटो बच्चादेर पैन कटिंग। বন্ধুরা আজকে দেখাবো ছোট বাচ্চাদের প্যান্ট গুলো কিভাবে কাটিং করবেন। কমর হচ্ছে আপনার 22.5 ইঞ্চি। তো চলুন ভিডিও শুরু করি। ঝুল হচ্ছে আপনার 28 ইঞ্চি। তো যদি 28 ইঞ্চি ঝুল হয় তাহলে আপনার এখান থেকে প্যান্টের শিট নেবেন, এটা হচ্ছে আপনার 1 গজ 80। তাহলে যদি আপনার 28 ইঞ্চি হয় তার সাথে আরো 5 ইঞ্চি যোগ করবেন, ঠিক আছে। এখানে আপনার যে দুইটা পার্ট এই হবে, এই সাইডে আছে আপনার খোলা মুখ, ঠিক আছে, লম্বা দিকে, আর এই সাইডে আছে আপনার বন্ধ মুখ। ঝুল হচ্ছে 28 ইঞ্চি, তাহলে এখান থেকে বেল্টের জন্য আপনার 1.5 ইঞ্চি বাদ দিতে হবে এই দাগ থেকে। তাহলে এই দাগ থেকে এদিকে 1.5 ইঞ্চি বাদ দেব, দেওয়ার পর ঝুলটা নেব। এখানে যে ঝুল আছে 28 ইঞ্চি তার সাথে আরো 1/2 ইঞ্চি প্লাস করব, যে 28.5 ইঞ্চি, ঠিক আছে। এখন আপনার এটা আছে সেন্টার করা লাগবে, যে ছোট বাচ্চা এই জন্য আমি মিডিলে সেন্টার করব না, এখন সরাসরি হাইয়ের দিকে চলে যাব। তো হাই হচ্ছে আপনার 22 ইঞ্চি। যদি 22 ইঞ্চি হাই হয় তাহলে এখান থেকে আপনারা 6 ইঞ্চি মাইনাস করবেন, 22 থেকে 6 ইঞ্চি মাইনাস করবেন। তাহলে এটা 22 ইঞ্চি আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 ইঞ্চি মাইনাস করলে আপনার হচ্ছে 16। তাহলে 16-র অর্ধেক হচ্ছে আপনার 8 ইঞ্চি, ঠিক আছে। এই যে 8 ইঞ্চি এখানে দাগটা দিয়ে নেব। এখানে এসে প্রথমে ঝুলটা নিলাম 28.5 ইঞ্চি। তো এখানে সেম একই ভাবে এদিকে 1 ইঞ্চি মাইনাস করব বেল্টের জন্য, তারপর এখান থেকে এটা সমান করার জন্য 28.5 ইঞ্চি এদিকে একটা দাগ দেব, আর এখানে আপনার 22 ইঞ্চিকে 6 ইঞ্চি মাইনাস করে যেটা থাকবে তার অর্ধেক হচ্ছে আপনার 8 ইঞ্চি। তাহলে এখান থেকে 22কে যদি 6 মাইনাস করি তাহলে আপনার 16 হয়েছে, তাহলে 16-র অর্ধেক হয়েছে আপনার 8 ইঞ্চি। তা আশা করি আপনারা হায়ের যে মাপটা আছে বুঝতে পারছেন। তো যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এইভাবে হায়ের এখানে দাগটা দিয়ে নেব, এদিকেও দাগটা দিয়ে নেব। এখন আপনার এসটা বাড়তি দেব এখান থেকে 2 ইঞ্চি। এখন এখানে আপনার দাগটা দেব, দেওয়ার পর এখন এখানে এসে আপনার রানের মাপ, আপনার রান হচ্ছে 18 ইঞ্চি। তাহলে 18-র অর্ধেক এই দাগ থেকে নেব, তাহলে 18-র অর্ধেক 9 ইঞ্চি, এই যে এখানে 9 ইঞ্চি দাগ দিয়ে নেব। আর এখান থেকে ক্যাউরি দিব আপনার যে রাউন্ড হবে রাউন্ডের জন্য 1 ইঞ্চি, ঠিক আছে। এখন একে এক্সট্রাতে আপনার সেন্টার করা লাগবে, তাহলে এখান থেকে এ অব্দি হচ্ছে আপনার 10 ইঞ্চি, আপনার এখানে এসে 10 না এখান থেকে ধরতে হবে, তাহলে এখান থেকে আপনার আছে 9 ইঞ্চি, তাহলে 9-এর অর্ধে 4.5 ইঞ্চি। তো এখান থেকে আমি এই দাগ থেকে এখন এই বরাবর পাড়ের যে দাগ আছে এই বরাবর এখানে আমি যদি লক্ষ্য করুন এই যে হাতটা দেওয়া আছে এখানে আছে 8.5 ইঞ্চি। তো এখানে আপনার 8.5 ইঞ্চির 1 সুতা কম নিতে হবে, এটা হচ্ছে কমরের জন্য। তাহলে এখান থেকে 8.5 ইঞ্চির 1 সুতা কম নেব, ঠিক আছে। নেওয়ার পর এই হবে একটা বরাবর দাগ দিয়ে দেবো। এখন এখান থেকে কমরকে 4 ভাগে ভাগ করতে হবে, তাহলে কমর হচ্ছে আপনার 22.5 ইঞ্চি, তাহলে এখান থেকে এদিকে 1/2 ইঞ্চি সিলাই আর এই সাইডের দিকে 1/2 ইঞ্চি সিলাই বাদ দেবো, তাহলে আপনার এখান থেকে
হাফ ইঞ্চের একটু কম নিতে হবে তাহলে এখান থেকে আমি পৌনে এক ইঞ্চের দাগ দিব এই দুই সাইডে শিলার জন্য তাহলে এখান থেকে আছে চার পাঁচ ছয় কুড়ি একুশ বাইশ সাড়ে সাড়ে পাঁচ আর এখানে সাড়ে পাঁচের একশোটা বেশি নিতে হবে তাহলে আপনার সাড়ে বাইশ ইঞ্চির চার ভাগে ভাগ হবে ঠিক আছে এখান থেকে আপনার দেড় ইঞ্চি নিব টেকিনের জন্য দাগটা দেব এখান থেকে এই অবধি পর্যন্ত দেখে নেবেন কত ইঞ্চি আছে তাহলে এটা আছে আপনার সেন্টার তাহলে এখান থেকে আমি দাগটা নিব এই অবধি পর্যন্ত পাড়ের এই পর্যন্ত আমার যে লক্ষ্য করুন হাতটি দেওয়া আছে এখান থেকে আছে সোয়া পাঁচ ইঞ্চি নিচের দিকে এখানে সোয়া পাঁচ ইঞ্চির এখানে একটা দাগ দিব দেওয়ার পর এদিকে এই সাইডের দিকে পুনে এক ইঞ্চি মতন আপনার এদিকে টানতে হবে তাহলে এই দাগ মেরেছে মিডিল এটা হচ্ছে পায়ের মিডিল তাহলে মিডিল হচ্ছে আপনার মোহরি হচ্ছে ১৩ তাহলে এখান থেকে মিডিল থেকে ১৩কে এখন দুই ভাগে ভাগ করতে হবে তাহলে ১৩ অর্ধেক আপনার হচ্ছে সোয়া তিন এই যে এখান থেকে সোয়া তিনের দাগ আর এখান থেকে এই মিডিল থেকে সোয়া তিনের ডবল হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তার সাড়ে ছয় ডবল হচ্ছে আপনার ১৩ ইঞ্চি এটা হচ্ছে আপনার টেকিন হবে এখানে দুটো ছোট বাচ্চা দেখে আপনার যদি মনে না ডান না দলে চলবে আবার যদি মনে করেন কি না একটু হালকা একটু ডান দেবো তাহলে আপনারা এখানে হাফ ইঞ্চি ডান দিতে পারেন তাহলে এখান থেকে ফ্লাইয়ের মাপ যেটা চিনের মাপ বলেন এই ফ্লাইয়ের মাপটা হচ্ছে আপনার সোয়া পাঁচ ইঞ্চি আর এদিক থেকে এখানে আপনার পকেটের মাপ হবে মাপ দেবো এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি
এখান থেকে এখন এদিকে দেব 3 ইঞ্চির দাগ ঠিক আছে আর এখান থেকে আছে আপনার 1.5 ইঞ্চি এদিকে আছে আপনার 1 ইঞ্চি এখান থেকে এখন কোমরকে ভাগ করব চার ভাগে ভাগ কোমর হচ্ছে আপনার 5.5 ইঞ্চি তাহলে 5.5 এর 1 সুতা এদিকে এখানে আপনার টেকিন এবং শিলার জন্য বাদ দেব 1.5 ইঞ্চি আর এখানে শুয়া 2 ইঞ্চি বাড়তি আপনার হিপ হচ্ছে 28 ইঞ্চি তাহলে এখান থেকে এই দাগ থেকে এদিকে আমি 28 কে চার ভাগে ভাগ করব তাহলে এখান থেকে 4 7 টা 28 আর এদিকে আছে 0.1 ইঞ্চি লুজ এখানে হিপ পকেটে মাপ হবে এখান থেকে এই দাগ থেকে এই যে শিলারে যে দাগটা হবে এখান থেকে এই অবধি পর্যন্ত হচ্ছে আপনার 7.5 ইঞ্চি তার 7.5 এর অর্ধেক হচ্ছে 0.4 ইঞ্চি পকেট হবে আপনার এদিকে 2.5 আর এদিকে হচ্ছে 4.5 এদিকে আপনার 1/2 ইঞ্চি একটু বাড়তি রেখে ছিটটা কাটিং করে দিবেন বন্ধুরা দেখলেন কিভাবে ছোট বাচ্চাদের 22 কোমরের কিভাবে প্যান্টগুলো কাটিং করতে হয় তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করলাম তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং শকিন ট্রাভেলসের সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু